বাবা কি হয়েছে তোমার বাবা বাবা কি হয়েছে তোমার মায়ের মুখ আমি যাইতাছি বাবা কি হয়েছে এখন তুমি তুমি সব দেখো এখন তোমার মায়ের মুখ আমি যাবো আমার শেষ আমার এই দুনিয়া থেকে শেষ এখন রাজীব করব ডাক দাও বাবা রাজীব একে ডাক দাও রাজীব একে ডাক দাও রাজীব একে ডাক দাও আমি তোমার হাত তুললাম তুমি এখন আমার কাছে ওয়াদা করো রাজীবকে কোনো কষ্ট দিবে না বাবা হ্যাঁ বাবা আমি ওয়াদা করলাম আমি রাজীবকে আর কষ্ট দিব না বাবা বাবা আমার খিদে লেগেছে আমি কাম করে পয়সা এনে তো ভাত খেলাম আল্লাহ এখন তো ভাইয়ের গো ভাত খেলাম লাগবো কাম করা লাগবো এখন কাম যে কোনে পাই কামের খোঁজে জানাকবো রাহুল কোরা তার বিট নিয়ে আসো আমি তো দেহ রক্ষা দাও ফটো ফটো রোট লাগছে কাম বাদ দিয়ে বই আসো কাম গুলা কেনা করবো এটা তোর বাপের কাম পাইছা হ্যাঁ বাপের কাম পাইছা কি করবি রাজীব দুঃখের কপাল ইতিম মাসিক তো আর কেউ দেহে না দর তোর নিয়ে করে সদাই নিয়েছি খা আয় আমরা যাই গিয়া রাজীব
আল্লাহ রাজীব কত টিয়া আল্লাহ নাই নো আঙ্গ দুঃখ তো দূর হবো নিয়া যাই দে 20 টাকা দে আমার খুব খিদে লাগছে ভাত খামু তুই কেরা আমার বাপ না আমার মাও না আমি তিন দে তুই 20 টাকা দে আমার সাথে যাবি আমার বেগে মেলা টিয়া আছে চল তেলে জীবন এই কাজটা তো আমার ক্লিয়ার হয় নাই এখন এটা হলে মানে মিস্ত্রিগুলা অল্প ডিস্টার্ব করতেছে আসবো কালকে থেকে মধ্যে সামনের সপ্তাহে আমরা কামটা আরম্ভ করে দেবো সামনের সপ্তাহে মানে আগের মিস্ত্রিগুলো তো কাম খারাপ করছে বহুত তো এটা তুমি এই কামটা ক্লিয়ার করে দাও এটা ঠিক আছে আমার 2 লক্ষ টাকা লাগছে আচ্ছা ঠিক আছে ক্যাশ তো আমার লগে নাই তুমি এক নাম কাজ করো এই যে এটিএম থেকে উঠাই নিয়ে নিও দাও ঠিক আছে দাদা আই লাভ ইউ ঠিক আছে দাদা আপনি যে এইভাবে পয়সাগুলো দিতেছেন এইভাবে পয়সা দিলে তো আমরা একদিন ফকির হয়ে যাব পয়সা না কি করতেছে না করতে আমরা তো কোনো খবর নিতেছি না তা ছোট ভাই এখন আমি কি করব বল তো পয়সা চাইলে তো দেয়াই লাগবো তো দেখেন দেখে পয়সাগুলো দিয়ে না ঠিক আছে এখান থেকে পরে তুমি খবরটা রাখতে দিই কি করে পয়সাটা ঠিক মারমার এই কাছে ভাই এই ভাই আমি আর ক্লাম নামি কত হয়ে গেছে পয়সা নাই কি করব টাকা নিয়ে আসিছে 2 লক্ষ টাকা গাড়ি গেছে আজকে দাদা তো দাদা তো দাদা একটা রাস্তা টেলে তো যা ঠিক আছে আমি যাচ্ছি এখান থেকে যা দাদা দাদা 5 লাখ যা তো যা 5 লাখ নেই ওই আরমান ভাই মালিক ভাই একটা কথা বল আজকে তো রাজীব নিরার গেল পয়সা তো রাজীব পয়সা নিয়ে আজকাল ভালো করে লুটা লাগবে আরে এটাই আমিও বলি ওর ভাইটা সেই মালদার একদম মালদার মানে এটাই বলে সেটাই শুনে আজকে ফুটটা করে দিই দে ও গাছতে দে এ চল রাস্তা দিয়ে কাজ থেকে আমি দেখলাম রাজীব মানে কটা চ্যাংড়া লোকের টাস্ক খেলে দিছে আচ্ছা টাস্ক খেলে দিছে আর বললো আমি শুনলাম যে তোর দাদার থেকে আর 5 লাখ টাকা নিয়ে আসে তো এইভাবে যদি টাকা নেয় তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাবো দাদা আমার 5 লক্ষ টাকার খুব দরকার 5 লাখ টাকার দরকার সেদিন তো 2 লক্ষ নিয়ে গেলে আমার কাজ আছে একটু দরকার খুব জরুরি কাজ আছে আমি 5 লক্ষ টাকা দিতে পারবো না তোমার কাজে আসো কেন কাজে কেন বলো বাড়িতে বলো যাও বাড়িতে যাও আমি আসতেছি আচ্ছা জীবন এই কাজগুলা তুমি একটা কাজ করছো ফটাফট কাজগুলা ক্লিয়ার করো তো ঠিক আছে দাদা আমি করে দেব হ্যাঁ এগুলা কাজগুলা ক্লিয়ার করো বিল আটকে গেছে ঠিক আছে আমি দাদা কালকে তুমি একটা কাজ করো তো অফিসে যাই ফাইলটা নিয়ে আসো তো ফাইলে দেখো আমি ঠিক আছে আমি যাই তাহলে দাদা হ্যাঁ ঠিক আছে আসো তোরা আসো তুই কাজ কর তোর দাদার কাছ থেকে তোর সম্পত্তির আধা ভাগটা নিয়ে নি কিভাবে নিমু আমি এইটা নিয়ে যা
এটা নিয়ে যায় তোর দাদার কাছে চাবি সম্পত্তি ভাগটা চাবি তোর দাদা যখন সম্পত্তি ভাগ না দেয় খালাস করে দিবি সব সম্পত্তি সঙ্গে তোর সঙ্গে তাস খেলা জুয়া খেলা সব খেলা ইয়েস করবি ইয়েস ঠিক আছে এটা ছাত্র না যা 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 টাকা নিয়ে যা তোর জন্য তো দাদা আগেই এগ্রিমেন্ট করে দিয়ে গেছে তুই আজকে এই সম্পত্তি লেবে তুই ভাইকে মেরে ফেলেলি আমি আর বেঁচে থাকে কি করবো দাদা চলে গেল আমি আর থাকবো না আমিও মরে যাবো